হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভগবানের কৃপায়। আর আমরাও খুব ভালো আছি। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সকল বন্ধুদের জন্য এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো। তো দেখতে পাচ্ছো লক্ষ্মী পুজোর ভিডিও এটা। তো লক্ষ্মী পুজোর দিনকে আমি বসে গেছি সমস্ত আয়োজন নিয়ে, মানে আমি আমার বাড়িতে একমাত্র বৌমা, যেহেতু বাড়ির পুজো সব কিছু আমাকে একাই হাতে সামলাতে হয়েছে। তা আমি একা বলতে আমার শাশুড়ি মাও করেছে, আমি একাই যে সব কিছু করেছি তা নয়, মানে আমি যতটা পেরেছি যেগুলো আমার করণীয় আমি পারি করতে মোটামুটি কোনো রকমে, সেগুলো আমি করেছি। আমার শাশুড়ি মাও করেছে কিছু কিছু হেল্প। দেখতে পাচ্ছ এখন নারকেল কুড়িয়ে নিয়ে চলে এসেছি নারকেলের নাড়ু বানাতে। তো পুজোর দিন তো সব কিছু নিরামিষ, বুঝতেই পারছো। তো এখন আখের গুড় দিয়ে নারকেল নাড়ুটা বানাচ্ছি। বানানো হয়ে গেলে তারপর আরও অনেক কিছুই আছে বানানোর, তবুও আমার সব কিছু করে উঠতে পারিনি, ঠিক আছে, যতটা পেরেছি আর কি, মনে করে করে সব কিছু করে নিয়েছি। তো ভিডিওতে আর এখানে দেখতে পাচ্ছ যে আমার রান্নাঘরের যে প্লেসটা খুবই ছোট, মানে এত ছোট যে প্লেসটা শুধু গ্যাসের ওভেন ছাড়া আর সাইডে মানে দুবিক মানে তো দু জায়গা আছে, আর পাশে একদমই জায়গা নেই। মানে আমার যে শ্বশুরবাড়িতে আমি থাকি, মানে আমাদের যে ঘরটা সেটা খুবই প্লেস কম, মানে ছোট জায়গার উপরে আর কি। তো সেখানে আমাকে এই নতুন বাড়ি, এটা আমার নতুন বাড়িতেই এই রান্নাঘরের প্লেসটা আর কি। তো রান্নাঘরটা এখন সবে মাত্র প্লাস্টার করা হয়েছে, কিন্তু এখনও সেইভাবে টাইলস বসানো বা রং টং করা কিছুই এখনও হয়নি, যার কারণে রান্নাঘরের প্লেসটা এরকম দেখতে লাগছে, ঠিক আছে। তো মনে হতে পারে যে ভিডিওতে যে এটা আবার কেমন রান্নাঘর, এখনও রং টং কিছুই করা হয়নি তো এই জন্যে। তো যাই হোক, তো চলো, তো ভিডিওটা বেশ লম্বা হবে বলে মনে হচ্ছে, কিন্তু কি করব বলো তো, এই আস্তে আস্তে করে না এইগুলো সব করেছি। আর এডিট করার সময় আমি কাটিং কাটিং সেইভাবে কিছু করতে পারি না, তো ওই জন্যে যেটা পেরেছি এক টানে সেভাবেই করে ফেলেছি। আচ্ছা, বাবা শেষই হচ্ছে না, কতক্ষণ লাগবে নাড়ুটা বানানো শেষ হতে, মানে প্রচুর সময় লাগে একটা নাড়ু বানাতে। তো আমার নাড়ু বানানোর সময় না আমি বেশ ভালো করে সেদ্ধ করে নিই, নাহলে না নাড়ুগুলো সেই ক্যাচ ক্যাচ করে নারকেলগুলো খেতে। তো দেখতে পাচ্ছ নারকেল নাড়ুটা কিন্তু আমার হয়ে গেছে, পাকানো হচ্ছে এখন নারকেল নাড়ু। আমি একদম পুরো তেল গোল করে বানাতে পারি না, মানে হাতে গরম গরম লাগে বলে, তো আমি ওর কোনো রকমে গোল গোল চেপে চেপে করে নিই। তো এইগুলো বানানো হয়ে গেলেই আমি কিন্তু মুড়ি নিয়ে চলে যাব আখের গুড় দিয়ে আর মুড়ি দিয়ে মোয়া করতে, কিছুটা মোয়া বানিয়ে নেব। দেখতে পাচ্ছ অল্প একটুখানি গুড় বেঁচে গেছে, তো সেই গুড়টা দিয়ে আমি মোয়াটা করে নিচ্ছি। লক্ষ্মী পুজোতে কিন্তু মোয়াটাও দেয়, তাই আমিও মোয়া করে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু এগুলো সবই প্রথম প্রথম করছি, আমার মা কিন্তু আমাকে কিছুই শেখায়নি, কিন্তু আমার মা হচ্ছে বানাতো, আমি ছোটোবেলা থেকেই দেখেছি খেয়েছি। তো তো এখন আমি আইডিয়া করে করে এত সুন্দর আমার হাতের পাক এসে গেছে, বেশ ভালো বানিয়েছি কিন্তু, ঠিক আছে, প্রথমবার বানানো হলেও আমি বেশ ভালো বানিয়েছি। তো নিজেকে নিজেই আর কি ভালো লাগছে, কোনো কিছু না করতে পারলে, সাকসেস হলে কোনো কিছু করে বেশ আনন্দ হয়, বেশ মজা লাগে মনে মনে, যে সংসারের কাজ বলো, কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে বলো, বা কোনো যাই হোক না কেন, দেখবে অসাধারণ একটা মনের মধ্যে শান্তি পাওয়া যায় যখন সেই জিনিসটা করতে পারা যায়, তাই না? তো সত্যি এই যে এখন আবার দেখো পায়েস করব বলে দুধের প্যাকেটটা কেটে ঢেলে দিলাম। তো গোবিন্দভোগের চালের পায়েস হবে এখানে, কাজু কিশমিশ
কেশর দিয়ে অল্প করে পায়েসটা বানাবো। সবাইকে প্রসাদ রূপে একটু একটু করে দেওয়া হয় বাড়ির আশপাশে যারা যারা আছে। আমাদের বাড়িতে নেমন্তন্ন সেভাবে হয় না, করি না কখনোই। এবারে আমি প্রত্যেক বাড়ির যা প্রসাদ হয় লক্ষ্মী পুজোর সবাইকে দিই খেতে, একটু একটু করে বাড়ির আশপাশগুলোকে সবাইকে একটু একটু করে দিই, প্রসাদ দিই। কিন্তু এবারে আমার খুব ভাগ্য ভালো যে আমার বাড়িতে আমার ননদ, আমার নন্দাই, আমার ননদের মেয়ে, এরা এক্সট্রা রূপে পাওনা আমাদের কাছে চলে এসেছিলো সেদিনকে সন্ধেবেলা লক্ষ্মী পুজোর পর হয়ে গেলে। আর আমাদের বাড়িতে নিচে আমার কাকি শাশুড়িরা পাঁচটা মানে শাশুড়ি আর কি, তো শাশুড়ি মাগুলোকে সবাইকে একটু একটু করে সব ধরনের যা যা করেছি লক্ষ্মী পুজোতে সবাইকে প্রসাদ দিয়েছি, খেয়েছে। আর আমি যে ভাড়া বাড়িতে আগে ছিলাম, পুরনো ভাড়া বাড়িতে, তো সেই বাড়ির বৌদিকে আমি একটু পাঠিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি লুচি করব, তার জন্য ময়দা একটু মেখে নেব তেল দিয়ে, ময়াম দিয়ে। খুব ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে যাওয়ার কারণে কাশিটা হচ্ছে একটু, কি করব বলো। প্রকৃতি আমাদের ছাড়বে না, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সিজনে যা যা হয়, হ্যাঁ সবারই হয়, আমারও হয়। তো সেক্ষেত্রে আমার একটু কম কমই হয়, কারণ আমার একটু ইমিউনিটি পাওয়ারটা খুবই ভালো আছে, তো কম হয়। তো এবারে দেখছি বেশ ভালোই ঠান্ডাটা লেগে গেছে, তো কিছু করার নেই, শরীর থাকলেই হবে, এটা একদম জানা কথা, আবার ঠিকও হয়ে যাবে। কিন্তু কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে এই আর কি। দেখছো আমি সমস্ত কিছু, আর এটা আমার নতুন বাড়িতে ফার্স্ট লক্ষ্মী পুজো, তো বাড়িতে এখনও সেইভাবে গোছানো হয়নি, সবে মাত্র বাড়িটা করে ঢুকে গেছি, অগোছালো একেবারেই। হ্যাঁ আমার সব কিছু আমি আস্তে আস্তে করে হাতে হাতে করে এগিয়ে করে নিচ্ছি। আমার এক কামরা রুম বানিয়ে এবারে সবে ঢুকে পড়েছি ঘরের মধ্যে, দেশ লক্ষ্মী পুজোটা করলাম। হ্যাঁ খুব ভালো লাগছে, এর আগে ছিলাম আমি একটা ভাড়া বাড়িতে, আজকে অনেক বছর আমি ভাড়া বাড়িতে ছিলাম, ঠিক আছে। অনেক ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমার একটা নতুন বাসা হবে, তো বিয়ের পর থেকে আমি ভাড়া বাড়িতেই ছিলাম, যেহেতু আমার শ্বশুর বাড়িতে এক কামরা রুম ছিল আর ছোট্ট মানে প্লেস জায়গা। আমি ভেবেছিলাম যে এখানে বাড়ি করব না, হয়তো জায়গা কিনে সেখানে বাড়ি বানাবো, কিন্তু আমার ভাগ্য এখানে লেখা আছে আর কি, ওপরেই ভাগ্য করে আর কি বাড়িটা বানালাম, ছাদের উপরেই দোতলার বাড়িটা রুমটা বানিয়ে আমরা চলে এলাম এখানে। যাই হোক, আমার খুব যে দুঃখ হচ্ছে এমনটা নয়, আমার ভালোই লাগছে যেহেতু শ্বশুর শাশুড়িদের সাথে আমি থাকতে পারবো, বাড়িতে তো আর কেউ নেই, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আর এদিকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, এই কজন আমরা মানুষ। তো ছোট্ট ফ্যামিলি, ছোট্ট সংসার, সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করছি সব কিছু, তো দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে করে আমি সব কিছু জোগাড় করে নিয়ে, হ্যাঁ সব কিছু করে নিচ্ছে। সত্যি বাবা, ভিডিওটা সত্যি অনেক বড় হয়ে গেছে, মানে কথা বলতে বলতে না আমি কী বলবো আর খুঁজে পাচ্ছি না যে কী কথা বলবো, আর ওই জন্য এই কথা সেই কথা এই ভিডিওর মধ্যেই সব কিছু বলে দিচ্ছি। তো যাই হোক, এই কথাগুলো তো বলার দরকার ছিল না, না বললে তো তোমরা শুনতেই পাবে না। আর আমার বাড়িটা সেভাবে এখনও সাজিয়ে গুছিয়ে তুলিনি বলে না আমি এখনও তোমাদের সাথে কাউকে শেয়ার করতে পারছি না, তো আমি বাড়িটাকে একটু ডেকোরেট করি, করে ছোটোখাটো করে অল্প অল্প করে একদিন ভিডিও করে আমি রুম ট্যুর দেবো, যেমন যা সবাই দেয় যেমন, ঠিক আছে। তো
এখনো তোর সংসারে জানোই তো, টুকটুক করে করতে করতে অনেক খরচা, ঘরে সাজানো বলো, ঘর বানানো বলো, সব কিছু করতে বেশ ভালো খরচা। তো সেক্ষেত্রে আমাদেরও ভালোই খরচা হচ্ছে, খরচা করতে গেলে এখন একেবারে সব কিছু পেরে উঠা যায় না, সম্ভব নয়, চেষ্টা করছি। আর দেখো এটা না পায়েস বানাতে কী কী লাগছে এখানে, আমি কিন্তু মিছরি দিয়ে পায়েসটা বানাবো, কারণ লক্ষ্মী ঠাকুরের পুজোতে নাকি পায়েসে মিছরি আর কেশরটা নাকি খুব প্রিয়, ওই জন্যে আমি কেশর আর মিছরি দিয়ে পায়েসটা বানিয়েছি। লুচি হয়ে গেছে, এখানে খিচুড়ি ভোগ বানিয়েছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি ভোগ। তো প্রথমে না আমি ভেবেছিলাম ওই কড়াইটাতেই বানিয়ে ফেলবো, অল্প করে হবে, প্রসাদ রূপে সবাই খাবে একটু একটু করে, বেশি করলে নষ্ট হতে পারে এই জন্যে। তো সেখানে দেখলাম যে ওই কড়াইতে ধর